বসিরহাটের 18 নম্বর ওয়ার্ডের ভেবলাদাস পাড়ার ঘটনা। বছর ২৫-এর পবিত্র সরকার তার নিজের বাড়ি মাটিয়া থানার সাদিক গ্রামে, পেশায় রাজমিস্ত্রি, কর্মসূত্রে দীর্ঘ ৫-৬ মাস শ্বশুর বাড়িতেই থাকত। স্ত্রী কাজল সরকার, তাদের একটি ৩.৫ বছরের পুত্র সন্তান আছে। হঠাৎ শুক্রবার রাত্রিবেলা স্ত্রী কাজল তার বান্ধবীদের নিয়ে ঘরের মধ্যে স্বামীর সঙ্গে প্রথমে আলাপচারিতা, তারপরে একসঙ্গে মিলে উদ্দাম নাচ মজলিসে মিলিত হয়। আর কিছুক্ষণ পর জানা যায় তার স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলছে। কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দারা এসে দেখে পবিত্র সরকারের মৃতদেহ বিছানার ওপর উপুড় হয়ে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় মৃত পবিত্র সরকারের পরিবারের লোকজন মাটিয়া থানায় স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে পরিকল্পিতভাবে খুন করার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে স্ত্রী কাজল ও শ্বশুর নিমাই দাসকে গ্রেপ্তার করে মাটিয়া থানার পুলিশ। শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে কি কারণে এই ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমে খুন না এর পেছনে অন্য কোনো কারণ আছে। তবে এই খুনের পেছনে স্ত্রী কাজল ও শ্বশুর নিমাই প্রত্যক্ষভাবে মদত আছে এমনটাই মনে করছে তদন্তকারীরা। এর এদিকে একটা হই জায়গার মতো আমরা শুনছি। তারপরে ৫:৩০ বেজে যাচ্ছে, তখন ওই চাংদোলা করে নিয়ে যাচ্ছে, টোটোই তুললো, এবার হাউমাউ করে কান্নাকাটি করছে, হসপিটালে নিয়ে গেল। এর হসপিটালে নিয়ে যাওয়ার পরে শুনতে পাচ্ছি যে ছেলেটা মারা গেছে। মেরে দেওয়া হয়েছে কিনা সেটা আমরা ঠিক আমরা জানি না, দেখিনি, যখন বলতে পারবো না। কিন্তু তারপরে শুনছি ও ছোট বাচ্চা, মানে পুলিশের বয়ান দিয়েছে যে আমার মারে মানে বালিশ চাপাতে মেরে দিয়েছে। আমরা এই শুনছি বাবারে, আমার মাই মেরেছে, এই এই আমরা শুনছি। ওই তো শুনলাম বালিশ চাপাতে মেরে দিয়েছে। যদি সেটা করে থাকে তো ওদের শাস্তি চাই। আমরা দেখলাম যে ওই হচ্ছে শুনলাম, যখন চিল্লামিল্লি হচ্ছে আমরা আসলাম, এসে শুনলাম যে ও গলায় দড়ি দিয়েছে, এবার ওরা হসপিটালে নিয়ে গেল। তারপর হসপিটালতে আসার পরে শুনলাম যে না, বালিশ চাপাতে মেরেছে। এখন শুনিনি তো যে কে কে মেরেছে, বলে বাড়ি ওর ওই বউ ছিল আর ওর বান্ধবীরা ছিল, ওরাই নাকি মেরেছে, এইটাই আমরা শুনেছি। আমরা চাই যে ওদের আর যেটা মানে দর্শক চায় সেটা আমরাও চাই, যে ওদের দেখা দেখি যেন আর পাঁচটা না শেখে, সবাই যেন ভালো হয়, যেটা ভালো বিচার বসবে আদালত সেটাই করবে। তিনজন খাওয়া একজন আর এই মাঠ পরে একজন মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।